মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ ইসলাম রোদেলা নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। স্বজনরা জানায়, রোদেলা তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্থানীয় চিকিৎসকের ওষুধ খেয়ে আসছিল। গতকাল দুপুরে প্রচণ্ড শ্বাসকষ্ট, গলা ব্যথা ও বুকে ব্যথা নিয়ে অচেতন হয়ে পড়লে সেখানকার চিকিৎসকরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় আনার পথে অ্যাম্বুলেন্সেই নিস্তেজ হয়ে পড়ে এই শিক্ষার্থী। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে রাতেই তার মরদেহ দাফন করা হয়। ওই ছাত্রী সর্বশেষ গেল 15 সেপ্টেম্বর স্কুলে গিয়েছিল। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোনালি স্যার করোনার পজিটিভ রিপোর্ট আসে গেল 21 সেপ্টেম্বর। তারপর অন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় আলাদা ক্লাসরুমে। এর মধ্যে আর কোনো শিক্ষার্থীর উপসর্গ দেখা যায়নি। একই জেলার কোটালীপাড়ার আরেক প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ত্রিনা খানম পরিবারের সদস্য সহ করোনায় আক্রান্ত। তারপর থেকে বন্ধ রয়েছে সেই শ্রেণীর ক্লাস। ও এখন ভালো আছে, আর আমার অন্য বাচ্চারাও সুস্থ আছে। আমরা শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শিক্ষা অফিস জানা সিদ্ধান্ত নেবে যদি বন্ধ থাকবে কিনা। বুধবার মানিকগঞ্জের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারা গেছে করোনার উপসর্গ নিয়ে। একই শ্রেণীর দশম শ্রেণীর এক শিক্ষার্থীর 15 সেপ্টেম্বর করোনা আক্রান্তের খবর আসে। পরে বাকি শিক্ষার্থীদের পরীক্ষা করালে ফল নেগেটিভ আসে। রাজধানীর ভেতরেও সংক্রমণের খবর মিলেছে ভিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজে। তবে একের পর এক এরকম খবরে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সব শিক্ষার্থীদেরকে চিহ্নিত করা, সেখানে টেস্টিং এর ব্যবস্থা অবশ্যই করতে হবে। সেখানে শিক্ষা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সংক্রমণ নেমেছে 5% নিচে। বলা হচ্ছিল সংক্রমণ কমে এলে ক্লাসের সংখ্যা বাড়বে, কিন্তু কয়েকটি স্কুলে সংক্রমণের খবরে এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসলো মাউসি। যখন ক্লাসে ঢুকবেন তখন প্রথম কাজ যেটি হবে সেটি হচ্ছে তারা জিজ্ঞেস করবেন কারো কোনো সমস্যা আছে কিনা, শরীর খারাপ লাগছে কিনা, কারো বাসায় কোনো সমস্যা হয়েছে কিনা। যে যদি বেশি ক্লাস হয় তাহলে একটা খাবারের বিষয় আসে। আপনি জানেন যে আমাদের খাবারটা আমি নিষিদ্ধ করে দিয়েছি, পানি ছাড়া অন্য কিছু তারা খাবে না, মানে মাস্ক খুলবে না। ফলে এই মুহূর্তে আসলে আমরা ক্লাস বাড়ানোর বিষয়টাই এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। প্রায় 1.5 বছর পর গেল 12 সেপ্টেম্বর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় সরকার। 1.5 বছরের শিক্ষার ঘাটতি পোষণও যখন অন্যতম চ্যালেঞ্জ, সেই বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠানের সংক্রমণের বিচ্ছিন্ন কিছু ঘটনা অভিভাবকদের মনে শঙ্কা জাগাচ্ছে। সেই সাথে সাথে এই প্রশ্নও সামনে এসে হাজির হয়েছে যে দায়িত্ব আসলে অভিভাবকদেরও। নিজেকে সুরক্ষিত রাখতে হবে, সন্তানকে সুরক্ষিত রাখতে হবে, পরিবারের মানুষদেরকে সুরক্ষিত রাখতে হবে, সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সচেতন রাখতে হবে।